তখন আমার ওই যে অনেক বাড়ি কাজ করতাম তো কোমর হঠাৎ করে তার টান খাইছে, তো পরে আমি আবার ওই যে ম্যাট্রেসে মানে হাতে কাটা গেছে তো এখানে অপারেশন সেলাই করছে, 14 দিন রেস্ট দিয়েছে, আমি 14 দিন শুধু ওই যে ম্যাট্রেস ওই যে ম্যাট্রেসে শুয়েছিলাম। একদম পুরো ফ্ল্যাট ফ্ল্যাট না, ওই যে ম্যাট্রেস গুলো ওই যে ফোমের ফোমের, হ্যাঁ ওইটাতে শোয়ার কারণে আমার ওই ওই ব্যথাটা মানে ধীরে ধীরে বাড়তে থাকে, তখন ওই যে পায়ের দিকে মানে যন্ত্রণা শুরু হয়ে গেছে গা। আচ্ছা, তো এখান থেকে মনে করেন অনেক ডাক্তারের কাছে গেছি, অনেক ধরনের ওষুধ বল ডালিন মেডিসিন টেডিসিন জেল দিছে ওগুলো ব্যবহার করছি, তো মোটামুটি সুস্থ ওই নাই। আমি ওই যন্ত্রণা নিয়ে ওই যে অনলাইনে দেখা একটা এই বিষয়ে ওই যে ইতে গেছিলাম হাসপাতাল। আচ্ছা, ওইখানে একটা কত সালের কথা? এটা হলো 2018 সালে। আচ্ছা, পরে ইবনিসিনা হাসপাতালে ডাক্তারের কাছে গেছি, উনি আমার ভর্তি করেছিল 7 দিন একমাত্র বেডে শুয়ে রেখেছে, ইঞ্জেকশন দিয়েছে অনেকগুলা কিন্তু কোনো উপকার হয়নি। তো আমি ওইখান থেকে আবার নেটে সার্চ দিয়ে তো এই শফিউল্লাহ স্যারের সন্ধান পাইছি, তারপর এখন আমার ট্রিটমেন্ট দিছে, 14 দিন থাকতে কয়েছে, আমার কোনো সমস্যার কারণে এখন আমি 7 দিন আছিলাম। এখন স্যার আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনার সেই কোমরের ব্যথাটা কি এখন আছে? না এখন তো নাই, মানে ইজি আছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, সুস্থ হওয়ার প্রবণতা আমাদের আরেকজন ভাইয়ের নাম অন্তর্ভুক্ত হলো, ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। দর্শক, আপনারা ইতিমধ্যে আমাদের অসংখ্য ভিডিও দেখেছেন এবং অসংখ্য রোগীর সাথে আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলে দিয়েছি, তারা তাদের ব্যক্তিগত যে ধরনের সমস্যা বা যে সমস্যা নিয়ে তারা ভর্তি হন বা ট্রিটমেন্ট নেন বা যেগুলো নিয়ে তারা ভুগেছেন দীর্ঘ সময়, সেই বিষয়গুলো তারা আপনাদের সাথে সরাসরি শেয়ার করেছেন এবং তারা দেখা যাচ্ছে যে কোথায় গিয়ে গিয়ে তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং কোথায় গিয়ে তারা দেখা যাচ্ছে যে প্রতারিত হয়েছেন, তারা তাদের এই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেন। এর মূল উদ্দেশ্য আসলে একটাই, সেটা হচ্ছে আপনাদেরকে কিছুটা সতর্ক করা যে ওনারা আসলে যে ধরনের ভুলগুলো করেছেন সেই ধরনের ভুলগুলো যাতে আপনারা না করেন এবং সঠিক সময়ে যাতে আপনারা সঠিক ট্রিটমেন্টটা করতে পারেন এবং কোথায় গেলে আপনি আপনার এই ধরনের সমস্যার সমাধান আপনি পেতে পারেন সেই বিষয়ে তারা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেন। এর ধারাবাহিকতায় আজকে আমাদের যে জাহাঙ্গীর আলম, আমাদের যিনি ভাই, ইনি গত 2007 সাল থেকে ওনার কোমরে এবং ঘাড়ে প্রচণ্ড ব্যথা ছিল, সেটা নিয়ে উনি ভুগেছিলেন এবং উনি একটা অপারেশনও করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি ঠিক এই সমস্যাটা আবারও তিনি পড়েছেন। কি হয়েছিল যে প্রশ্নটা আসলে আমাদের অনেক ভাই আমাদেরকে করেন বা আমাদের অনেক বোন করেন যে দেখা যাচ্ছে যে আমি হয়তো একটা ট্রিটমেন্ট নিলাম বা আমি হয়তো অপারেশন করলাম, পরবর্তীতে কি আমার এই ধরনের সমস্যাটি কি আমার আবারও হতে পারে কি না? দর্শক, এই প্রশ্নের জবাবটি আজকে আমরা খুঁজব। আসুন দর্শক সরাসরি আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, জাহাঙ্গীর আলম বয়স হচ্ছে 38 বছর। জি। আচ্ছা, কোথায় থাকেন বাংলাদেশে? কোথায়? বাংলাদেশে থাকি হলো ওইতে কালামপুর, ধামরাই। কালামপুর, ধামরাই। আচ্ছা, আমাদের ঢাকার খুব কাছেই। আমরা জানি যে আপনি প্রবাসে ছিলেন একটা সময়। কোন দেশে ছিলেন? মরিশাস। মরিশাস, আচ্ছা, খুব সুন্দর একটি জায়গা। আচ্ছা, আমাদেরকে যদি বলেন যে আমরা জানি যে 2007 সাল থেকে আপনার এই সমস্যাটা শুরু হয়েছিল, আমাদেরকে সেই প্রথম থেকে একটু যদি বলেন কি হয়েছিল তখন? তখন আমি তো বাইরে গেছি, ওইখানে ওয়েটের কাজ টাজ করছি। আচ্ছা, ভারী কাজ করতে হতো। ভারী কাজ করতে হতো, ওইখান থেকে আমার সমস্যাটা হয়েছে। আর কি হয়েছিল তখন? তখন আমার ওই যে অনেক বাড়ি কাজ করতাম তো কোমর হঠাৎ করে তার টান খাইছে, তো পরে আমি আবার ওই যে ম্যাট্রেসে মানে হাতে কাটা গেছে তো এখানে অপারেশন সেলাই করছে, 14 দিন রেস্ট দিয়েছে, আমি 14 দিন শুধু ওই যে ম্যাট্রেস ওই যে ম্যাট্রেসে শুয়েছিলাম। একদম পুরো ফ্ল্যাট ফ্ল্যাট না, ওই যে ম্যাট্রেসগুলো ওই যে ফোমের ফোমের, হ্যাঁ ওইটাতে শোয়ার কারণে আমার ওই ওই ব্যথাটা মানে ধীরে ধীরে বাড়তে থাকে, তখন ওই যে পায়ের দিকে মানে যন্ত্রণা শুরু হয়ে গেছে গা। আচ্ছা, তো ওইখান থেকে মনে করেন অনেক ডাক্তারের কাছে গেছি, অনেক ধরনের ওষুধ বল ডালিন মেডিসিন টেডিসিন জেল দিছে ওগুলো ব্যবহার করছি, তো মোটামুটি সুস্থ ওই নাই। পরে একটা থেরাপি নিচ্ছি ওই দেশেই, ওই দেশে থেরাপি নিয়ে আমি মোটামুটি সুস্থ হয়েছি। পরে আবার যেই ব্যবহার নিয়ম মানে চলতে হচ্ছে ওইটা তো মনে করেন কোম্পানির কাজ করে ওইটা মেনটেন করা সম্ভব না, তো পরে ওইখান থেকে মনে করেন আমি চলে আসি বাংলাদেশে। বাংলাদেশে আসি, বাংলাদেশে আসার পরে আমি ওই যন্ত্রণা নিয়ে ওই যে অনলাইনে দেখা একটা
এই বিষয়ে ওই যে ইতে গেছিলাম হাসপাতাল। আচ্ছা, ওইখানে একটা, এটা কত সালের কথা? এটা হলো 18 সালে, 2018। হ্যাঁ আচ্ছা। পরে ইবলিসিনা হাসপাতালে ডাক্তারের কাছে গেছি, উনি আমার ভর্তি করেছিল 7 দিন, একমাত্র বেডে শুয়ে রেখেছে, ইঞ্জেকশন দিয়েছে অনেকগুলা কিন্তু কোনো উপকার হয় নাই। তা আমি ওইখান থেকে আবার নেটে সার্চ দিয়ে তো এই শফিউল্লাহ স্যারের সন্ধান পাইছি। আচ্ছা, পরে আমার মাটা সবাই ফ্যামিলি সকার আছে, আমি একবারে কাপ্তলিতে গাড়ি তুলে দিয়ে আমি আর ওইদিকে যাই নাই, আমি স্যারের কাছে চলে আসি। আচ্ছা, স্যারের কাছে চলে আসি, স্যারের লগে কথাবার্তা কইছি, স্যার ওই কাগজগুলো দেখছে, দেখে টেখে আমার কইছে আপনার দুইটা হয়ে আছে, একটা হলো অপারেশন করা দিতে হবে, আর দুটো, আর দ্বিতীয় হলো আপনি 14 দিন আমার মাধ্যমে ইয়ে করতে হবে, ভর্তি থেকে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দিতে। তো আমি ওই যে সময়ের কারণে আমি অপারেশনটাই নিয়ে গেলাম, অপারেশনটা বেছে নিয়েছি। এটা 2018 সালে? জি। আচ্ছা, পরে ওইখান থেকে আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি গা। পরে একটু সমস্যা ছিল এই যুক্তে টুকতে নামাজের রুকুতে টান লাগতো, পরে আবার আইছি স্যারের কাছে, স্যার এই সমস্যাটা। পরে স্যারে আমার ওই যে 3 সপ্তাহ লেগে একটা ট্রিটমেন্ট দিল, ওই যে কাপিং আর নিডিলিং আকুপাংচারের। তো এটা আমি একবারই করেছিলাম, ওইখানে একবার করাই আমি ইজি হয়ে গেছি, আমি আর দ্বিতীয় আর বার আসা লাগে না। আচ্ছা, পরে আবার ওই স্যার যে নিয়ম কানুন দিয়েছে আমি মেনটেন করতে পারি নাই। আচ্ছা, মানে আফটার যে অপারেশন স্যার আপনাকে কিছু নিয়ম কানুন বলে দিয়েছিলেন বা দেখিয়ে দিয়েছিলেন যে এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে এবং এই জিনিসগুলো আপনি পরিহার করবেন, কিছু আর্গোনমিক্যাল কিছু নিয়ম দেখিয়ে দিয়েছিল, বাট আপনি সেগুলো মেনটেন করতে পারি নাই। আচ্ছা, তো ওইখান থেকে ধীরে ধীরে আবার এই ব্যথা শুরু হয়েছে আর কি। আচ্ছা, ব্যথা শুরু হয়েছে আর আমি তখন আবার এই স্যারের কাছে আইছি। আচ্ছা, তাও অনেকদিন পরে আইছি, 3 বছর পরে আইছি স্যারের কাছে আইছি। স্যারের তারপর এখন আমার ট্রিটমেন্ট দিছে, 14 দিন থাকতে কইছে আমার কোনো সমস্যার কারণে, এখন আমি 7 দিন আছিলাম। এখন স্যার আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনার সেই কোমরের ব্যথাটা কি এখন আছে? না, এখন তো নাই, মানে ইজি আছি, একদম পুরো স্বাভাবিক অবস্থায় আছেন। দর্শক, একটা জিনিস দেখেন যে আমাদের এই ভাইয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে, যেটা আমরা আসলে আপনাদের কাছ থেকে এরকম অসংখ্য কিন্তু আসলে মেসেজ পাই, কেউ কেউ আসলে অপারেশন সম্পর্কে জানতে চান, কেউ হচ্ছে থেরাপি সম্পর্কে ওনারা জানতে চান, অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সম্পর্কে। আসলে দুইটা ওয়ে আছে, ইট ডিপেন্ডস অন পেশেন্ট যে আসলে তার কী অবস্থা আছে এবং সেই অবস্থা অনুযায়ী আসলে তাকে ট্রিটমেন্টটা দেওয়া হয়। ওনার যে অবস্থাটা হয়েছিল, ওনার যে ডিসগুলোতে সমস্যা ছিল, এর আগে ওনার PLID সমস্যা ছিল, সেই ডিসগুলো যখন অপারেশন করে দেওয়া হয়েছিল উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায় ছিলেন, বাট ওনাকে কিছু নিয়ম কানুন বলে দেওয়া হয়েছিল যে আপনি এই জিনিসগুলো পরিহার করবেন, এই জিনিসগুলো আপনি করবেন না, এই জিনিসগুলো করলে দেখা গেলো যে আপনি হয়তো আবারও ঠিক আগের অবস্থানে আপনি চলে আসবেন। বাট ওনার যে পেশাগত যে কাজগুলো ছিল, বাট পেশার কারণে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে উনি সেগুলো মেনটেন করতে পারেননি, সেটার কারণে ওনার দেখা যাচ্ছে যে আরও কিছু ডিস্কে, ওই ডিস্কগুলো ছাড়া আরও কিছু ডিস্কে ওনার আবার ডিস্ক প্রোলাপস হয়ে গিয়েছে, এবং সেটার জন্য উনি আবার যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার শরণাপন্ন হন, উনি তখন ওনাকে ভর্তি থাকার কথা বলেন এবং মাত্র আজকে 7 থেকে 8 দিনে উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো, যেটা আপনারা ওনার মুখে শুনলেন। স্যার, এই যে আপনি একবার অপারেশন করেছেন এবং সেই অবস্থা থেকে আপনার আবারও সেই খারাপ অবস্থায় চলে গিয়েছিলেন আপনার কিছু হয়তো সঠিক নিয়মে কাজগুলো না করার কারণে, আমাদের এই দর্শকদের সাথে কি আপনি এই বিষয়টা একটু শেয়ার করবেন বা তাদেরকে উপদেশমূলকভাবে কিছু বলবেন? উপদেশ বলতে, এই চার যেভাবে নিয়মকানুন দেয় ওইভাবে নিয়মকানুন মাইনা চললে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা তো ওই যে ব্যবসায়িক কারণে মনে করেন এদিক সেদিক জীবনের প্রয়োজনে আমরা আসলে জীবন তাগিদে আমরা আসলে সেগুলো মেনটেন করতে পারি না, বাট সেগুলো আসলে মেনটেন করাটা অবশ্যই জরুরি, মেনটেন করলে তো সমস্যা হতো না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দর্শক, আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে অবশ্যই অনেক কিছু আপনারা শিখতে পারলেন এবং জানতে পারলেন। আশা করি আপনারা এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন এবং আজকের এই বিষয় থেকে আমরা আশা করি আপনাদের জীবনটাকেও আপনারা আসলে পাল্টে ফেলতে পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ।